প্রায় 18 বছর আগে নন্দকুমার থানার ধ্যাননগর গ্রামে 34 বছরের নূর মোহাম্মদের বিয়ে হয় নন্দকুমার থানার ফতেপুর গ্রামের 27 বছরের আসমা বিবির সাথে। বিয়ের 2 বছর পরই শ্যামসুন্দরপুর গ্রামের দুলাল আলীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে তার। মাঝে একবার এ নিয়ে বচসা হয় তাদের মধ্যে, সেখানে দুলাল হুমকিও দেয় 1 মাসের মধ্যে তার স্বামীকে মেরে দেওয়া। গত প্রায় 8 দিন আগে থেকে হঠাৎ নিখোঁজ হন নূর মোহাম্মদ। নন্দকুমার থানায় অভিযোগ করা হয় তার নিখোঁজ হওয়ার। সন্দেহবশত আসমা বিবিকে আটক করে নন্দকুমার থানার পুলিশ। তাকে জেরা করতে গিয়ে জানতে পারা যায় আসমা বিবি তার স্বামীকে খুন করে নন্দকুমার থানার ফতেপুর গ্রামে নিজের বাড়ির আশপাশে পুঁতে রেখেছেন। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্রের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। বাড়িতে যে আমার যে ভাই যে মারা গেছে নূর মোহাম্মদ, তার স্ত্রীর সাথে আমাদের গ্রামেরই ছেলে সে দুলাল দির সাথে একটা অবৈধ সম্পর্ক ছিল, তা জানার জন্য পাড়ায় কিছু একটা মীমাংসা হয়। সেই ছেলেটার যে মীমাংসার জন্য তার যে মান সম্মান যে গেছে সেই তার ইগোসের জন্য সেই দিনকার সেই ছেলেটা বলছিল যে তোকে আমি দেখে নেবো, তোরে বদলা নেবো। আজ প্রায় 1 সপ্তাহ 8-9 দিনের মধ্যে তাকে খোঁজ পাওয়া যাচ্ছে নি। আমরা যখন তার বউকে একটু প্রেশার দিয়ে জিজ্ঞাসা করলাম, সে তখন নিজেই সে মেয়েটা যে মারা গেছে তার স্ত্রী নিজে থেকেই বলেছে যে ওকে মারা হয়েছে, 4-5 জন মিলে মারাছে, মেয়েটা নিজেই বলেছে। আর ছেলেটার নামও বলেছে শেখ দুলাল দিন বলে। কালকে রাত্রি 2টার সময় থানা থেকে গিয়ে পুলিশ মেয়েকে এবং ছেলেকে এবং মেয়ের মাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আর পুঁতেছে কোথায় এখন পর্যন্ত থানা থেকে? যেটা আমরা যেটা খবর পেয়েছি তারা বলতেছে যে ছেলে সৌরাদর বা মেয়ের মাত ধরে ওখানে পুঁতে রাখা হয়েছে, মানে এই গ্রামে, এই গ্রাম ফতেপুর গ্রামে। ওর বাড়ি ছেলেটার, যে ছেলেটা মারা গেছে তার গ্রাম হচ্ছে শ্যামসুন্দরপুর ধাননগর। আর যে ছেলেটা মানে যে ইনভলভ আছে যে ক্রাইমটা করেছে তার বাড়ি হচ্ছে ঠাকুরচক। থানায় ডায়রি করা হয়েছিল, নিখোঁজ ডায়রি আগে করেছিল। মেয়ে যে তার আগে যে অবৈধ সম্পর্ক ছিল তার কাছে পালিয়ে গেছিল, সে যে বিচার ছিল তার জন্য পাড়া থেকে থানায় আমরা ডায়রি করে রেখেছিলাম। মেয়েকে নিয়ে এসে থানা থেকেও নিয়ে এসে একটা আমাদের ই করেছিল, থানাও বলছিল একটা মীমাংসা করলে। এরকম অনেক কিছু হয়েছিল আমাদের গ্রামে, তার জন্য ওই।